আজকে 7-8টা বছর ধরে ভাই আমি তো এই রোগে মানে ভুগতেছি। এর আগে অনেক ডাক্তার দেখাইছি। কি হয়েছিল 7-8 বছর? মানে 7-8 বছর ওই যে পায়ের আঙুল থেকে পায়ে পর্যন্ত শুধু চাবাতো আর কামড়াতো মাংসপেশির ভিতরে। হ্যাঁ, মানে বিরক্তিকর একটা ইয়ে ছিল। আমার কাছে মনে হতো যে এক একটা দিন এক একটা বছর আমার কাছে। কোমরটা ছিল না যখন আমি মানে কিছু কাজ করতাম বা ঝুঁকে কাজ করতাম বা হঠাৎ করে কোমর এখান থেকে একটু ব্যথা হতো 10-12 মিনিট কাজ করার পর থেকে, কিন্তু কোমরে তেমনি কোনো ব্যথা ছিল না। সমস্যা হচ্ছে পা চাবাইতো কামড়াইতো, মূলত সমস্যা এটা। তা আমি ফরিদপুরে অনেক ডক্টর দেখাইছি, এই পর্যন্ত 10-15 জন ডাক্তার দেখাইছি। তো মূলত এটা ভাইয়া ডক্টরদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা রোগটা আগে নির্ণয় করেন। রোগটা নির্ণয় না করে কোনো রোগীকে মানে আপনাদের কাছে আমরা যাচ্ছি ভালো হওয়ার জন্য, আপনারা তো পড়াশোনা করেন, ডিগ্রি নেন আগে। অবশ্যই এখন আমরা যাচ্ছি, তারা মানে রাখতে পারলে এটা রেখে দেয়, মানে ছাড়তে চায় না কেউ। মানে আপনি বলতে চাচ্ছেন যে হয়তো প্রবলেমটার ডক্টর বিশেষজ্ঞ উনি না, বাট তারপর উনি ছেড়ে দিচ্ছে না। তুমি যদি না মানে না ভালো করতে পারো, সেও তো জানে যে ডক্টর আরও আছে, সে অন্য কোথাও পাঠাইতে পারে। কিন্তু এরকম আমাদের করতো না, 6 মাস দেখাইতাম, 7 মাস দেখাইতাম, আবার চেঞ্জ করতাম, ওষুধ খেতাম। আমি আমাকে একটা ডক্টর ওষুধ দিয়েছিল, আমি দিনে 30টা করে ওষুধ খেতাম, সকালে 9টা, দুপুরে রাত দুপুরে হচ্ছে 10টা, রাতে 11টা, মোট 30টা মেডিসিন আমি খেতাম। হ্যাঁ, প্রতিদিন। আর একটা ইঞ্জেকশন দিয়েছিল আমাকে 12 লাখ পরে, হচ্ছে পেঞ্জাপিন ইঞ্জেকশন, বলেছিল 5 বছর দিতে, কিন্তু আমি 9টা দেওয়ার পর অনেক অসুস্থ হয়ে যাই। পরে 9 মাস চিকিৎসা করার পর ওটা আমি বাদ দিয়ে দিই। পরে অনেক ইউটিউব ঘাটতে ঘাটতে আমি অনেক ডক্টর ইয়ে দেখেছি, কিন্তু শফিউল্লাহ প্রধান স্যারের ইয়েটা দেখার পর আমার খুব ভালো লাগছে। আমি স্যারের ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখি, দেখার পরে অনেক ভালো লাগছে। তো বছর খানিক আগে আমি দেখেছি, তো তখন তো করোনা অনেক বেশি ছিল, মানে আমার হচ্ছে নিয়ে আসার মতো লোক নেই, এই জন্য হচ্ছে আসাটা হয়নি। আমার হাজব্যান্ড বাইরে থাকে, ভেবেছি হাজব্যান্ড আসবে পরে আসবো। এখন এই যে আমার মা মেয়ের আমি দুজন একসাথে ভর্তি আছি, পরে এখানে আসি। আজকে 11 দিন ভর্তি ভাইয়া, আমি 11 দিনে সুস্থ হয়ে গেছি। আমার যে পাটা চাবা তো কামড়া তো, আমি এসির বাতাসে বসে থাকতে পারতাম না। ওখানে যে ইঞ্জেকশনটা নিতে গেছি পরশু দিন, আমি কিন্তু ওখানেই বসেছিলাম এসির বাতাসে। আমি কিন্তু দীর্ঘ সময় বসেছিলাম, আমি 2-3 ঘন্টা বসেছিলাম, কিন্তু আমার একবার জন্য চামড়া মানে চামড়ায় নেই এবং চাবায় নাই, এরকম হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। মেডিকেল বিডি অনেকের কাছেই এখন এটা একটা স্বপ্ন হয়ে গেছে। অনেকে আমাদেরকে ফোন করেন, আপনাদের ভালো হওয়ার সেই কারখানাটায় যাব। যেদিন প্রথম আমি ফোনটা পেয়েছিলাম যে ভালো হওয়ার কারখানা, আমি প্রথমে বুঝতে পারিনি। পরে যখন সেই পেশেন্ট বলেছেন আপনাদের এখানে যখন অসংখ্য রুগী আসেন ভালো হয়ে আবার ফেরত যাচ্ছেন, এবং আমিও এসেছিলাম এবং আমিও ভালো হয়ে আজকে ফেরত এসেছি এবং আজকে আমি আমার ভাগ্নিকে পাঠাচ্ছি, তো তখন আমি বুঝতে পেরেছি যে আমাদের যে হসপিটাল সেটাকে বলা হচ্ছে ভালো হওয়ার কারখানা। যখন এই কথাটা আপনাদের এই ধরনের কথাগুলো বা এই ধরনের অনুপ্রেরণামূলক কথাগুলো আমরা জানতে পারি, আমাদের অন্তরটা সত্যি অনেকটুকু ভরে যায় এবং পরবর্তী কাজ করার জন্য আমাদের আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায়। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আজকে ঠিক তেমনি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, সুদূর মাদারীপুর থেকে এসেছেন। উনি একজন হাউসওয়াইফ, দীর্ঘদিন যাবত, দীর্ঘদিন মানে দীর্ঘদিন যাবত উনি PLID রোগে ভুগছিলেন। ওনার PLID হচ্ছে ওনার কোমরের কয়েকটা ডিস্কের সমস্যা ছিল, পাশাপাশি ওনার সার্ভাইকেল ওনার ঘাড়ের কয়েকটা ডিস্কের সমস্যা ছিল, এবং যেটার জন্য ওনার সুস্থ স্বাভাবিক জীবন প্রায় এক ধরনের কী বলবো আপনাকে, সুস্থ স্বাভাবিক জীবন প্রায় অন্ধকারে নেমে এসেছিল ওনার জীবনে। কি হয়েছিল আসুন দর্শক ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে ডালিয়া। ডালিয়া, কোথায় থাকেন আপনি? আমি বাসা হচ্ছে রাজোর থানা মাদারীপুর জেলা। আলহামদুলিল্লাহ, আপনি তো একজন হাউসওয়াইফ। হ্যাঁ, আমি হাউসওয়াইফ। কয় সন্তান আপনার? আমার বয়স হচ্ছে 27 বছর। 27 বছর। আপনার কয় সন্তান? আমার একটা বাচ্চা 7 বছর বয়স। 7 বছর। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল যদি একটু বলেন? আমি আজকে 7-8টা বছর ধরে ভাই আমি তো এই রোগে মানে ভুগতেছি। এর আগে অনেক ডক্টর দেখাইছি। কি হয়েছিল 7-8 বছর? মানে 7-8 বছর ওই যে পায়ের আঙুল থেকে পায়ে পর্যন্ত শুধু চাবাতো আর কামড়াতো মাংসপেশির ভিতরে। হ্যাঁ, মানে বিরক্তিকর একটা ইয়ে ছিল। আমার কাছে মনে হতো যে এক একটা দিন এক একটা বছর আমার কাছে।
আচ্ছা না আমার নিজের কাছে এরকম অনুভূতি ছিল প্রথম যখন ব্যথাটা শুরু হয় প্রথম তো অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয়েছিল কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে না কোনো কিছু হয়নি স্বাভাবিক মানুষ স্বাভাবিক সংসারে সব কাজ করছেন হঠাৎ করে দেখছেন ধীরে ধীরে ব্যথা কোথায় প্রথম ব্যথা শুরু হয় ওই পা থেকেই ওই পা চাবাই তো কামাতে কিন্তু কোমরতে বিনতে আমার কোনো সমস্যা ছিল না আচ্ছা যখন আমি মানে কিছু কাজ করতাম বা ঝুঁকে কাজ করতাম বা হঠাৎ করে কোমর এখান থেকে একটু ব্যথা হতো 10-12 মিনিট কাজ করার পর থেকে কিন্তু কোমরে তেমনি কোনো ব্যথা ছিল না সমস্যা হচ্ছে পা চাবাইতো কামড়াইতো আচ্ছা মেরুতে সমস্যা এটা তো আমি ফরিদপুরে অনেক ডাক্তার দেখাইছি এই পর্যন্ত 10-15 জন ডাক্তার দেখাইছি তো মেরুতে এটা ভাইয়া ডাক্তারদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা রোগটা আগে নির্ণয় করেন রোগটা নির্ণয় না করে কোনো রোগীকে মানে আপনাদের কাছে আমরা যাচ্ছি ভালো হওয়ার জন্য আপনারা তো পড়াশোনা করেন ডিগ্রি নেন আগে অবশ্যই এখন আমরা যাচ্ছি তারা মানে রাখতে পারলে এটা রেখে দেয় মানে ছাড়তে চায় না কেউ মানে আপনি বলতে চাচ্ছেন যে হয়তো প্রবলেমটার ডক্টর বিশেষজ্ঞ উনি না বাট তারপর উনি ছেড়ে দিচ্ছেন না তুমি যদি না মানে না ভালো করতে পারো সেও তো জানে যে ডক্টর আরও আসছে সে অন্য যে কোথাও পাঠাইতে পারে কিন্তু এরকম আমাদের করতো না 6 মাস দেখাইতাম 7 মাস দেখাইতাম আবার চেঞ্জ করতাম ওষুধ খেতাম আমি আমাকে একটা ডক্টর ওষুধ দিয়েছিল আমি দিনে 30টা করে ওষুধ খেতাম সকালে 9টা দুপুরে রাত দুপুরে হচ্ছে 10টা রাতে 11টা মোট 30টা মেডিসিন আমি খেতাম হ্যাঁ প্রতিদিন আর একটা ইঞ্জেকশন দিয়েছিল আমাকে 12 লাখ পরে হচ্ছে পেঞ্জাপিন ইঞ্জেকশন বলেছিল 5 বছর দিতে কিন্তু আমি 9টা দেওয়ার পর অনেক অসুস্থ হয়ে যাই পরে 9 মাস চিকিৎসা করার পর ওটা আমি বাদ দিয়ে দিই পরে আমি কোন ডক্টর কে এমনি আপনাকে কোন কি সমস্যা সেটা বলেছে বাত জ্বর পাত ব্যথা কেউ ক্যালসিয়াম দিচ্ছে ওগুলো খাচ্ছি এরকমই হচ্ছে আর কি কিন্তু আমার ব্যথা কমছে না ব্যথার জায়গায় ব্যথা আছে মানে চাবাচ্ছে কামড়াচ্ছে মানে যখন আমি বিশ্রামে যাব মানে শুয়েছি তো শুরু হয়ে গেছে বসছি শুরু হয়ে গেছে আমার সমস্যাটা এরকম হতো মানে হাঁটতে গেলেও ব্যথা করতো যখন শুইতাম তখন বেশি সমস্যা হতো রাতে না রাতে আমি আজকে 7-8টা বছর ধরে ভাইয়া ঘুমাতে পারি না আমরা একদিন দুদিন না ঘুমালে অস্থির হয়ে যায় আমি তো প্রায় দিন হসপিটালে ভর্তি থাকি না ঘুমানোর কারণে প্রায় দিন হসপিটালে ভর্তি হয়ে যে প্রেশার একদম লো হয়ে ডাউন হয়ে যায় না ঘুমানোর কারণে ওরকম হয় কিন্তু আমি তো যে ঘুমাইতে পারি না ঘুম আসে কিন্তু ঘুমাতে পারি না আচ্ছা সমস্যাটা হচ্ছে এখানে তো এই যে দিনের পর দিন ট্রিটমেন্ট করছেন ভালো হচ্ছে না বলছো ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছেন কখনো এরকম মনে হতো না আমি হয়তো আর কখনো স্বাভাবিক হব না স্বাভাবিক হব না ভাই এরকম ভেবেছি যে হয়তো আল্লাহ তাআলা আমাকে কখনো ভালো করবে না বা ভালো হব না পরে এক সময় ভাবলাম আসলে যেহেতু চিকিৎসা তো অভাব নেই চিকিৎসার শেষ কোথায় আছে আমি দেখে ছাড়বো মানে মনের ভিতরে একটা ই করলাম যে চিকিৎসা কোথায় আছে এটা আমি দেখে ছাড়বো এটা শেষ কোথায় আছে পরে অনেক ইউটিউব ঘাটতে ঘাটতে আমি অনেক ডক্টর ইয়া দেখেছি কিন্তু শফিউল্লাহ প্রধান স্যারের ইয়াটা দেখার পর আমার খুব ভালো লাগছে আমি স্যারের ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখি দেখার পরে অনেক ভালো লাগছে তো বছরখানিক আগে আমি দেখেছি তো তখন তো করোনা অনেক বেশি ছিল মানে আমার হচ্ছে নিয়ে আসার মতো লোক নেই এই জন্য হচ্ছে আসাটা হয়নি আমার হাজব্যান্ড বাইরে থাকে ভেবেছি হাজব্যান্ড আসবে পরে আসবো এখন যে আমার মামি আর আমি দুজন একসাথে ভর্তি আছি আপনার মামিরও কি একই রকম সমস্যা ছিল মামি হচ্ছে রগে মানে হাড় ক্ষয় যে দুইটা রক্ত চাপটা হয়ে গেছে আচ্ছা পিএলআইডি ওনার পিএলআইডি ওইটা পিএলআইডি হ্যাঁ এখন স্যারের কাছে আসলাম 3 মাস আগে স্যারের কাছে আসার পরে স্যার আমাকে বললো একটা এমআরআই করতে হবে অন্যান্য টেস্ট করতে হবে তো বললাম স্যার করব তখন স্যার বললো যে তখন আমি বুঝতাম না ডিক্স কাকে বলে বা পিএলআইডি কি তখন আমি বুঝতাম না বা জানতাম না স্যার বলছে কি আপনার কোমরে একটা হাড় ফেটে গেছে যখন কেউ জিজ্ঞাসা করতো কি হয়েছে কোমরে হাড় ফাটছে বলে কি বলো এটা কি কোমরে হাড় ফেটে গেছে এত রোগ বয়সে এটা কি কোনো কথা মানে এরকম বললে এরকম বলতো কিন্তু তারপর আমি বলছি অন্য ডাক্তার দেখে মানে এটা শিওর হওয়া আসলে এটা কি কিন্তু আমি অন্য কোনো ডাক্তার দেখাইনি আমি নিজে নিজে স্যারের অনেক ভিডিওগুলো দেখছি যে পিএলআইডি আসলে কি তখন আপনি বুঝতে পেরেছেন তখন অনেকগুলো ভিডিও দেখার পরে আমি এটা বুঝতে পারছি যে আসলে এটা কি পিএলআইডি হ্যাঁ পরে এখানে আসি আজকে 11 দিন ভর্তি ভাইয়া আমি 11 দিনে সুস্থ হয়ে গেছি আমার যে পাটা চাবা তো কামড়া তো আমি এসির বাতাসে বসে থাকতে পারতাম না ওখানে যে ইনজেকশনটা নিতে গেছি পরশুদিন আমি কিন্তু ওখানেই বসেছিলাম এসির বাতাসে আমি কিন্তু দীর্ঘ সময় বসেছিলাম আমি 2-3 ঘন্টা বসেছিলাম কিন্তু আমার একবার জন্য চামড়া মানে চামড়া এনে এবং চাবায় নাই এরকম হয়েছে আর আমার তো অল টাইম চাবাই তো মানে আপনি আপনার নিজের শরীরের ভিতরে এখন বুঝতে পারছেন যে এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন মানে এই যে গত 7-8 বছরের যে আপনার জীবন আপনি যে যে ধরনের কাজ করছেন তখনই আপনি বুঝতেছেন যে আপনার চাবানো কামড়ানো পেইনটা শুরু হয়ে যাচ্ছে সেই জিনিসটা এখন আর নেই এখন একা একা সবকিছু করতে পারি মানে এই যে আপনার ভিতরে যে একটা জেদ কাজ করেছিল যে হ্যাঁ না আমি শেষ দেখে ছাড়ব হ্যাঁ দেখে ছাড়ব এটাই ছিল আমার ভিতরে হ্যাঁ ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এত দূর থেকে আপনি এসেছেন যে চিকিৎসার জন্য আপনার কি মনে হচ্ছে না সেটা সঠিক ছিল আপনার ডিসিশন হ্যাঁ অবশ্যই সঠিক ছিল যে একটা সময় ছিল যে আপনি মাসের পর মাস
আপনি বিভিন্ন পেশেন্টের তাদের সাক্ষাৎকারগুলো আপনি দেখেছেন এবং মনে মনে সংকল্প করেছেন যে একদিন আমিও যাব, আমিও হয়তো সুস্থ হব সেই সঠিক চিকিৎসার জন্য, যেহেতু অনেক জায়গায় গিয়েছেন কিন্তু আপনি চিকিৎসা পাননি। বাট আজকে ঠিক চিকিৎসাটা পাইনি ভাই, আজকে ঠিক একই জায়গায় আপনি বসে আছেন এবং হয়তো অসংখ্য মানুষ আপনাকে দেখছেন যারা হয়তো আপনার কাছ থেকে আমি একইভাবে জানতে চাই, তাদের জন্য যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে দর্শকদের আমার এটাই বলার যে আমার মতো যারা পিএলআইডিতে ভুগছেন তাদের জন্য, তারা এই মানে রোগ নির্ণয় না করে কোথাও দেখাবেন না। আসলে আমরা এমন একটা দেশে থাকি, এখানেও চিকিৎসা আছে, ভালো চিকিৎসা বাংলাদেশে। আপনারা ঠিক জায়গা মতো আসেন, এসে চিকিৎসাটা করান, অবশ্যই ডাক্তার সৈফুল্লাহ প্রধানকে দেখান, আপনারা ভালো হয়ে যাবেন। আমি অবশ্যই অনেক ভালো আছি, আমাকে ডক্টর 15 দিন থাকতে বলছে, আজকে আমি 11 দিন আছি, আমি অনেক ভালো আছি আগে থেকে আলহামদুলিল্লাহ। এটাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের এরকম অসংখ্য বোন আছেন, অসংখ্য মা আছেন, অসংখ্য বাবা আছেন, অনেক স্ট্রোক প্যারালাইসের রোগী আছেন, অসংখ্য পেশেন্ট আছেন যারা এই মুহূর্তে অনেক কনফিউজ যে ওনার অপারেশন করা দরকার নাকি ওনার সার্জারি করা দরকার নাকি ওনার থেরাপি নেওয়া দরকার না কী ধরনের ট্রিটমেন্ট ওনার নেওয়া দরকার। দর্শক, আমাদের একটাই কথা, আগে আপনি জানেন আপনার কী কী ধরনের চিকিৎসা আছে, কোনটা আপনার জন্য সহজলভ্য এবং কোন চিকিৎসাটা আসলে আপনি ভালো হবেন, কোন চিকিৎসাটা ম্যাক্সিমাম রোগী ভালো হচ্ছেন, এই ধরনের সমস্যাটাই। এই ধরনের অসংখ্য রোগী আছেন যারা হয়তো অপেক্ষা করছেন, দর্শক তাদের জন্য বলছি আগে জানুন বুঝুন। আমার এই বোন কিন্তু অলরেডি আপনাদের কাছে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট বলেছেন, অনেক বিষয় উনি এনেছেন আপনাদের সামনে যে বিষয়গুলোতে হয়তো উনি নিজেও ভুক্তভোগী ছিলেন। সংশ্লিষ্ট যারা আছেন আমরা অবশ্যই তাদেরকে বলবো যে হয়তো আপনারা এই বিষয়ে আরেকটু সচেষ্ট হবেন, আপনারা যদি একটু সচেষ্ট হন সেক্ষেত্রে হয়তো সাধারণ যারা রোগী আছেন যারা হয়তো অনেক কিছু বুঝেন না, যারা হয়তো অর্থনৈতিকভাবে হয়তো অত বেশি স্বাবলম্বী না, তাদের জন্য হয়তো চিকিৎসা করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।